প্রেমিকা হওয়া অত সহজ নয়, প্রেমিকা হওয়া সহজ নয়। হ্যাঁ ঠিকই, প্রেমিকা হওয়া অত সহজ নয়। প্রেম তো প্রায় সবাই করে, কজন পারে বেকার ছেলেটার হাত ধরে। শেষ পর্যন্ত প্রেমিকের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে। কজন প্রেমিকা পারে চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়া প্রেমিকের হতাশার গল্প শুনে প্রেমিকের মনে সাহস জুগিয়ে প্রেমিকের মনোবল হতে। প্রেমিকের অভাব অনটনের গল্প শুনে একজন ভালো শ্রোতা হয়ে কজন প্রেমিকা পারে প্রেমিকের মনে মানসিক শান্তির প্রলেপ এনে দিতে। কজন প্রেমিকা পারে ফাঁকা পকেটের বেকার প্রেমিকের সাথে কোথাও ঘুরতে গিয়ে ঘোরার খরচ বহন করতে এবং রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে। প্রেমিকের আর্থিক সংকটে কিংবা চাকরির ফর্ম ফিল আপের জন্য প্রেমিকের হাতে টাকা ধরিয়ে দিয়ে কজন প্রেমিকা বলতে পারে যে এটা রাখো, আমার টাকা মানেই তোমার টাকা, হাতে টাকা এলে তখন না হয় আমায় ফিরিয়ে দিও। কজন প্রেমিকা পারে নিজের বাড়ির আভিজাত্য ভুলে গিয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে শেষ অবধি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। বেটার অপশনের বিলাসবহুল জীবনের সুযোগ ছেড়ে দিয়ে কজন প্রেমিকা পারে তার বেকার প্রেমিকের সাথে থেকে তাদের গন্তব্যে পৌঁছে সাদামাটা জীবনটাকে উপভোগ করতে। কজন প্রেমিকা পারে বেকার প্রেমিকের দুঃসময়ে তার সাথে থেকে তার দুঃখের ভাগিদার হয়ে তাকে উৎসাহ দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। কজন প্রেমিকা পারে বিয়ের উপযুক্ত বয়স পেরিয়ে যাওয়ার পরে পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গঞ্জনা শুনে অপমানিত হয়ে প্রেমিকের জন্য অপেক্ষা করতে। প্রেমিকা হতে গেলে দগে দগে ক্ষত নিয়ে এক বুক যন্ত্রণা নিয়েও প্রেমিকের পাশে থাকতে হয়। প্রেমিকের সাফল্যে পৌঁছানো অবধি প্রেমিকের অবলম্বন হয়ে প্রেমিকের ক্লান্তি পড়তে জানতে হয়, তার আশ্রয় হতে হয়। প্রেমিকের ভালো মন্দ উভয় পরিস্থিতির সঙ্গী হতে হয়। সর্বোপরি মানুষটার সাথে বাকি জীবনটা কাটানোর জন্য ইচ্ছা শক্তি ও ধৈর্য রাখতে হয়, কারণ সেরে যাওয়া যতটাই সহজ সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে তার সাথে থেকে যাওয়া ততখানিই কঠিন। যারা আদতে এসব করতে পারে না, যারা মাঝপথে সম্পর্ক থেকে নিঃসংকোচে বেরিয়ে যায়, তারা মূলত অর্থে প্রেমিকাই হতে পারেনি। যারা সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর ভবিষ্যতে সুন্দর স্বপ্ন দেখিয়ে মাঝপথে প্রেমিকের হাত ছেড়ে দিয়ে পরিবারের অজুহাত দেখিয়ে বেটার অপশন বেছে নেয়, তারা আর যাই হোক প্রেমিকা নয়। আর যারা সব কিছুর পরও শক্ত হাতে প্রেমিকার হাতটা ধরে দৃঢ় প্রতিজ্ঞ থেকে ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে, তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধায় বারবার মাথা নত হয়েছে আমার। আমার চোখে তারাই সত্যিকারের প্রেমিকা, তারাই সত্যিকারের ভালোবাসার দৃষ্টান্ত।